2005 সালের এই দিনে বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ আরও পাঁচজন নিহত হন, আহত হয় 43 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়, কিন্তু 11 বছরেও বিচার হয়নি। বিচার ভাই মুদ্রতা গাছ হন তো বিচারে কোনো কার্যকলাপ শুনি শুনতেছি যে শুরু হয়েছে হইব, কিন্তু আসলে তো হইতেছে না। 11 বছর চলতেছে, তার কোনো বিচার আচার পাই না। আমাদের বিশ্বাস হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এম এস কিবরিয়ার বিচারকাণ্ড অতি তাড়াতাড়ি সম্পন্ন হবে। সম্প্রতি হত্যা মামলাটির বিচার শুরু হয় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে, কিন্তু নির্ধারিত সময়ে সাক্ষ্য নেওয়া সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে স্থগিত রাখা হয় এর কার্যক্রম। আর বিস্ফোরক মামলাটি হবিগঞ্জ দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল একের আদালতে বিচারাধীন। 13 জন সাক্ষী হওয়ার পরে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থগিত অবস্থায় আছে। এই সরকারের আমলে বিচার কাজ শেষ হবে বলে প্রত্যাশা মামলার বাদীর। আমরা প্রত্যাশা করি পরবর্তী কার্যক্রম অতি শীঘ্রই শুরু হবে এবং যথাযথভাবে যথাসময়ে বিচার কার্য সমাপ্ত হবে। সব জটিলতার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার দেখতে চায় হবিগঞ্জ সহ সারা দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।